কোন স্থানে পড়ব কুনুতে না জিলা পড়ার সঠিক স্থান বলবেন এবং কুনুতে না কি আমরা প্রত্যেক প্রত্যেক ফরজ নামাজের রাগাতেই পড়তে পারব এ বিষয়ে বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ এই প্রশ্নটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন সর্বপ্রথম আমাদের জানতে হবে যে কুনুতের দুটি ভাগ রয়েছে কুনুত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কুনুতে আর এই কুনুতে ভিতরের দ্বিতীয় নাম আছে কুনুতে রাতেবা আর দ্বিতীয় প্রকার হচ্ছে দ্বিতীয় ভাগ সেটা হচ্ছে কুনুতে তো কুনুতে ভিতর যেটাকে কুনুতে রাতেবাও বলা হয় এবং কুনুতে নাজিলা এই দুটি ভাগ তো কুনুতে ভিতর যেটা সেটা হচ্ছে যে ইসান নামাজের পরে শূন্যতের পর থেকে শুরু করে আপনার ফজরের আজানের আগে অবধি আমরা যেই ভিতের পরে থাকি এক রাকাত বা তিন ডাকাত বা পাঁচ ডাকাত বা সাত কিংবা নয় থাকি সেখানে আমরা যে দোয়াটি পড়ি ফিমান ওয়া ও ফিমান ইফিমান এই যে দোয়াটি সম্পূর্ণ তো এটাকে বলা হয় কোনোতে ভিতর বা এবং দ্বিতীয় ভাগ দ্বিতীয় প্রকার যেটা সেটা হচ্ছে কোনোতে নাজিলা আর আপনি এ বিষয়ে প্রশ্ন করেছেন যে কোনোতে নাজিলা কোন স্থানে পড়তে হবে কোনোতে নাজিলা আপনি প্রত্যেক ফরজ নামাজে প্রত্যেক রাগাতেই আপনি পড়তে পারেন কিংবা আপনি শেষ রাগাতে পড়তে পারেন বুঝতে পারলেন এবং এর সঠিক স্থান হচ্ছে রুকুর পরে তো লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে কোনোতে ভেতের এটা পড়তে হবে আপনার রুকুর পূর্বে তথা রুকুর আগে রুকুর আগে হবে কোনোতে রতিবা আর যেটা সেটা হবে কোথায় সেটা হবে আপনার রুকুর পরে দোয়া হবে দুই হাতকে উত্তোলন করে সেখানে ইসলামের যারা দুশ্মন ইসলামকে যারা ধ্বংস করতে চায় সেই অমুসলিম বিজাতি বিধর্মীদের জন্য বদ দুয়া এবং মুসলিমদের জন্য রক্ষার দোয়া এটা হবে কোনোতে হবে রুকুর পরে দুই হাত উত্তোলন করে আর যেটা সেটা হবে রুকুর পূর্বে এর দলিল আর হচ্ছে বুখারি হাদিস নম্বর এক হাজার দুই দেখুন তথ্যসূত্র দিলাম খুব সহজেই পেয়ে যাবেন সাহি বুখারি হাদিসের রাবি আনাস রাজিয়া তালু আছেন দেখুন শাহি বুখারি হাদিস নম্বর এক তো রুকুর পূর্বে আপনাদের কি করতে হবে আমাদের সকলকে কুনুতে ভীতির পড়তে হবে এবং পরে পড়ার কথা অনেক আলেম বৈধ বলেছেন কিন্তু অবশ্যই রুকুর পূর্বেই মানে পড়াটাই হচ্ছে উত্তম এবং রুকুর পরে হবে কুনুতে না ঝিলা আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদা হকুমুল্লাহ